পুলিশের হানা। করোনাকালে সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও বিভিন্ন জায়গাতেই দেখা গেল বিধিভঙ্গের ছবি। কোভিড নিয়ে কড়াকড়ি পদক্ষেপ পুলিশের। ডায়মন্ড হারবার জেলা পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পলাশ চন্দ্র ঢালি এবং বিষ্ণুপুর থানার আইসি মৈনাক ব্যানার্জি রবিবার সন্ধ্যায় আমতলা বাজারে বিশেষ অভিযান চালালেন। পথচারী, ক্রেতা বিক্রেতা, গাড়ি চালক দেখলেই তাদেরকে আটক করছেন। ইতিমধ্যে 45 জনকে আটক করা হয়েছে যারা রীতিমতো করোনা বিধি লঙ্ঘন করেছেন। আপনারা জানেন আমাদের অনারেবল এমপি স্যার আর এসপি স্যারের নির্দেশ অনুযায়ী, ওনাদের গাইডেন্সের অনুযায়ী আমরা একটা গত এক সপ্তাহ দিয়ে একটা প্রচার চালাচ্ছি সব লোককে সতর্ক করার জন্য, তারা মাস্ক পরে যেন বাইরে বেরোয়। ওটার জন্য আজকে আমরা মাঠে নেমে আমরা চেক করে মোস্টলি বাজারঘাটে আমরা একটা চেক করে দেখলাম কি অবস্থা আছে। কিন্তু এখানে এসে যারা আমরা দেখছি, যেটা পাচ্ছি, 98% লোকের কমপ্লায়েন্সটা আছে এখানে, ওরা ভালোই সবাই মাস্ক পরে আছে। যারা মাস্ক পরছে না আমরা দুজনকে আমরা দেখেছি, দুজনকে আমরা ইয়ে করেছি, ডবল মাস্কের। দেখুন আমাদের যেটা জানতে পেরেছি আর দেখেছি যে আমাদের মার্কেট এরিয়া যেখানে আছে ওখানে বহু ক্রেতা বিক্রেতা দুজনকেই আমরা ডবল মাস্ক করার জন্য আমাদের অনারেবল এমপি সাহেবের যেটা গাইডেন্স আমরা এটা করছি, কারণ দেখা যাচ্ছে কি এখান থেকেই মেইন সুপার স্প্রেডার্সরা বেরোয় আর এখান থেকেই বেশি ছড়াচ্ছে। সেই জন্য আমাদের মোস্টলি সিঙ্গেল মাস্কে, যারা এই যে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক যেটা বলে সার্জিক্যাল মাস্ক, কিন্তু আমরা এটা এনশোর করছি কি ডবল মাস্ক পরে গেলেও ওরা লোকরা বেরোয়। আগামী দিনে এই অভিযান চলবে, এটা চলছে আর এটা 100% ফুললি আমাদের সব আইসি সাহেবরা আছে, সব পুলিশ মাঠে নেমে আছে, সব হেলথ ওয়ার্কার্স মাঠে নেমে আছে, আমরা এটাকে এনশোর করবো, এটা যেন সাকসেসফুল হয়। থ্যাংক ইউ। কারোর মুখে রুমাল বাঁধা দেখলেই তাদেরকে রুমাল খুলিয়ে মাস্ক তুলে দেন। আগামী দিনে এই অভিযান বিভিন্ন জায়গায় চলবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।